আসসালামু আলাইকুম মোর আহমতল্লাহি ওবারকেত আলহামদুলিল্লাহি রব্দুল আল আমিন ওসাল্লাহ তুসাল্লাম আলা আনবি ইনাম আহাম্মেদিন ওয়া আলী হি ওয়াস হ্যাবি সম্মানীয় দর্শক শ্রেতা আমরা আজকে কথা বলতে চাই আরাফার দিবসের রোজার ফজিলত নিয়ে এবং এ দিবসের রোজা কি আরাফার দিনে রাখতে হবে নাকি নয় তারিখে রাখলেও চলবে এই প্রসঙ্গে আরাফার দিবস একজন মুসলমানের জন্য খুবই তাৎপর্যপূর্ণ একটি দিবস এ দিবসে আল্লাহ তে সবচেয়ে বেশি মানুষকে জাহান নাম থেকে মুক্তি প্রদান করেন এ প্রসঙ্গে বিশ্বনবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাই্লাম বলেছেন হাদিস নাম্বার এক হাজার তিনশত আটচল্লিশ

ইয়া رجুল রাহমাতী ওয়া লা ইয়ারাওনা আযাবি ইন্নী উশহিদুকুম ক্বাদ গাফর্তু লাহুম আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ হাবিবুল সেন যখন আরাফার দিবস আসে আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে অবতীর্ণ হন এবং হাজী সাহেবদেরকে নিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে গর্ব করেন তিনি বলেন আমার বান্দাদের দিকে তাকাও তারা কিভাবে ধুলি দূষিত চেহারা নিয়ে খুস্কো চুল নিয়ে আমার কাছে হাজির হয়েছে পৃথিবীর বিভিন্ন বিভিন্ন দিগন্ত থেকে এ মানুষগুলো আমাকে দেখেনি আমার আজাব দেখেনি কিন্তু তারা আমার রহমতের প্রত্যাশা করে এবং আমার আজাবকে তারা ভয় করে ফেরেশতাদের সাথে গর্ব করার কারণও আছে কারণ ফিরিস্তারা তো বলেছিল আদম বানিয়ে কোনো লাভ নেই এ নতুন খলিফা বানিয়ে কী লাভ হবে তারা তো হানাহানি মারামারি করবে আল্লাহ তালা তাই বলেন তাকিয়ে দেখো তারা কীভাবে কান্নাকাটি করছে লাভ বাইক বলছে আমার কাছে ক্ষমা চাচ্ছে জাহান নাম থেকে মুক্তি চাচ্ছে আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি তাদেরকে আমি ক্ষমা করে দিলাম সোবাহন আল্লাহ সোনান কি হাদিস নাম্বার চার হাজার আটষট্টি আরাফার দিবস এই দিবসে দোয়া কবুল হয় এই জন্য আল্লাহর হাবিব সাল্লাম বলেছেন তার হিব দ্বিতীয় খণ্ড তিনশত পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠা হাদিসটা এসেছে আল্লাহ রসুল বলেছেন শ্রেষ্ঠ দোয়া হলো আরাফার দিবসের দোয়া আর আমরা জানি আরাফার দিবস মানি হজের দিবস আল্লাহর হাবিব সাল্লাহ আল সাল্লাম বলেছেন আল্লাহ আরাফা তো হাবি দ্বিতীয় খণ্ড দুইশত নয় নম্বর পৃষ্ঠা আল্লাহর হাবিব বলেছেন আবু দাউদি এসেছেন আলহাজু আরাফা হজের যত মৌলিক অনুষঙ্গ আছে তার মাঝে সর্বশ্রেষ্ঠ অনুষঙ্গ আল্লাহ আরাফা হজ মানি হল আরাফার ময়দানে উপস্থিত থাকা আদিস নাম্বার এক হাজার নয় শত উনপঞ্চাশ আবু দাউদ এই দিবসে আল্লাহ তালা দোয়া কবুল করেন এই দিবসে আল্লাহ তালা তার বান্দাদেরকে জাহান্নাম নাম থেকে মুক্তি প্রদান করেন এই জন্যই তো এই দিবসটি আমাদের কাছে খুবই আনন্দের দিবস খুবই তাৎপর্যপূর্ণ দিবস আবার অন্যদিকে এই দিবসটি শয়তানের কাছে খুবই কষ্টের দিবস এজন্যই তো শয়তান সেদিন খুবই লাঞ্ছিত থাকে ক্রোধান্বিত থাকে রাসুল সাল্লাহাল্লাম বলেছেন আল্লাহ হাবিব বলছেন শয়তানকে আরাফার দিবসে সবচেয়ে বেশি লাঞ্ছিত দেখা যায় সবচেয়ে বেশি হীনতম দেখা যায় তাকে দেখা যায় সবচেয়ে বেশি ক্রোধান্বিত কারণ মিনতানজুল রহমা ও তাজাউজিল্লা জাম যখন সে দেখতে পায় আল্লাহর রহমত কিভাবে নাজিল হচ্ছে এবং দেখতে পায় সেদিন আল্লাহ তালা কিভাবে মানুষের বড় বড় গুণাগুলোকে ক্ষমা করে দিচ্ছেন আল্লাহ তালা মানুষকে যখন ক্ষমা করেন তাদের বড় বড় গুণাগুলোকে এড়িয়ে যান এর মানে তিনি সেগুলোও ক্ষমা করে দেন শয়তান কত কষ্ট করে কত নামাজ কাজা করে দিয়েছিল শয়তান কত কষ্ট করে মত পান করিয়েছিল ব্যবিচার করিয়েছিল শয়তান কত কষ্ট করে মিথ্যায় লিপ্ত করেছিল এইভাবে আরও কত অপরাধ করিয়েছিল আল্লাহ তালা আরাফার দিবসে মানুষ যখন ক্ষমা চায় তিনি সব গুণা ক্ষমা করে দেন তাই সেদিন শয়তান খুব কষ্টে থাকে এ দিবসটি রাজকারের দিবস এই দিবসটি ফারের দিবস ছমানীয় ভাইয়েরা এই দিবসে যারা আরাফার ময়দানে হাজির থাকেন তারা তালবিয়া পাঠ করেন শরীফ পড়েন রিকির রাস্কার করেন তেলোয়াতে কোরআন করেন ইত্যাদির মাধ্যমে তারা ক্ষমা লাভের প্রচেষ্টায় লিপ্ত থাকেন রত থাকেন আর যারা আরাফার মাঠের বাহিরে থাকেন তারা রোজা রাখার মাধ্যমে আল্লাহর ক্ষমাপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার প্রচেষ্টা করে থাকেন তাই এই দিবসে রোজা রাখার জন্য রাসুল সাল্লাম যারা আরাফার মাঠে উপস্থিত নয় তাদেরকে তিনি নির্দেশনা দিয়েছেন তিনি তার ফজিরত সম্পর্কে বলেছেন শ্রিয়ামু ইয়াওমু আওরাফা শিয়ামু ইয়াওমু আওরাফা আহতাসিবু আলল্লাহ সান তেল্লাতি ও কাব্লাহু ও সনে তেল্লাতি বাদাহ শাহি মুসলিম আদিস নাম্বার এক হাজার একশো তো বাষট্টি বলছেন যে আরাফার দিবসে রোজা আমি আশা করি যে রোজা রাখবে তার এক বছর আগের এবং এক বছর পরের গুনাহগুলো ক্ষমা করে দেয়া হবে ওই রোজার উচ্ছিলায় যদিও মহাদ্দগন বলেছেন সাগায়ের বোঝানো হয়েছে সগেই রাগুনা কিন্তু হ্যাঁ যদি কেউ তাওবা করার অনুভূতি নিয়ে আরাফার দিবসে রোজা রাখে নিশ্চয়ই তার কবিরা গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দেবেন এই জন্য আমরা এই রোজা রাখতে চাই এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করা হলো এসব ফজিলত আরাফা দিবসকে কেন্দ্র করে এবং যে রোজার কথা বলা হলো সেটাও আরাফার দিবসের রোজাই বটে তাই দোয়া রিকিরাস্কার এস্তেকফার রোজা সবই আরাফার দিবসেই হওয়া উচিত আর আরাফা তো এক জায়গায় আছে সেটা হলো সৌদি আরবে হাজিরা সেখানে হাজির হয় বাংলাদেশে তো আর কোনো আরাফা নেই তাই সৌদি আরবের আরাফার দিবস নিশ্চিতভাবে জানার পর বিভিন্ন মিডিয়া নিজের চোখে হাজিগণকে আরাফার মাঠে উপস্থিত দেখার পরও ওই দিন রোজা না রেখে আমরা বাংলাদেশে বসে যদি নয় তারিখকে প্রাধান্য দিতে গিয়ে আরাফার দিবস অনুষ্ঠিত হওয়ার পরের দিন রোজা রাখি এটা কি বিবেক বিরুদ্ধ নয় সাল্লাম যেহেতু বলেছেন সিয়ামু আরাফা আরাফার দিবসের রোজা সেহেতু রোজাটি আরাফার দিবসে হওয়াই বাঞ্ছনীয় তবে হ্যাঁ যদি কেউ বাংলাদেশে আটই জিলহজ এবং নয় জিলহজ দুদিন রোজা রাখতে চান তা তো নিষিদ্ধ নয় উনারা আরাফার দিবসে রোজা না রেখে পরের দিন রাখলেন তো পরের দিন তো আরাফা নাই এজন্য আমরা বলবো যেহেতু বাংলাদেশে নয় তারিখে রোজা রাখার জায়েজ ওনারা আগের দিন আরাফার দিবসে রোজা রাখুক কারণ যদি রাসুসাল্লা সাল্লাম জিলহাজের প্রথম নয় দিন তো একাদারে রোজা রাখতেন এটা আমরা হাদিসে পাই সুতরাং আমরা তো একা চাইলে আমরা প্রথম নয় দিনও রোজা রাখতে পারি শুধু শুধু বাংলাদেশে নয় তারিখ রোজা রেখে আমরা ওই নয় তারিখকে প্রাধান্য দিতে গিয়ে যদি আরাফার মূল অনুষ্ঠানটাকেই আমরা মিস করি তাহলে তো আমরা লসে পড়ে যাব আল্লাহ তালা তো আরাফার দিবসেই রহমত নাজিল করেন সেই দিবসেই তিনি দুনিয়ার আকাশে অবতীর্ণ হন সেই দিবসে তিনি বেশি বেশি ক্ষমা করেন তাই আরাফার মাঠে যারা আছে তারা ক্ষমা পেল মাঠে থেকে আর আমরা ক্ষমা পেলাম বাহিরে রোজা রেখে তাই আমরা যেন পরের দিন করে আরাফার মূল দিবসটাকে আমরা হারিয়ে না ফেলি তাই সতর্ক হওয়া দরকার এবং এই দিবসকে আমরা খুব গুরুত্বের সাথে নেবো এবং আল্লাহ তালার পক্ষ থেকে ক্ষমা নেওয়ার জন্য আমরাও আল্লাহ তালার কাছে প্রার্থনা করব ইস্তেকফফার করব দোয়া করব আল্লাহ তালা আমাদের সকলকে গুরুত্বের সাথে এই দিনটিকে উদযাপন করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি